हरे कृष्णा हरे कृष्णा। भगवद गीता चैंपियनशिप 2016 इस्कॉन यूथ फोराम आयोजित এই অনুষ্ঠানে সকল শিক্ষার্থীবৃন্দ এবং কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানিমিত্ত সংঘের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। কতজন এখানে আছেন এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, হাত তুলবেন দেখি। ধন্যবাদ সকলকে, আমরা ওয়েলকাম জানাচ্ছি এই অনুষ্ঠানে। পুরোটা আসছে একটু কেটে গেছে। তো আমরা এই আমরা এই আলোচনা শুরু করার পূর্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানিমিত্ত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, যিনি এই ভগবদ গীতার শিক্ষাকে সারা বিশ্বে বহুল ভাষায় প্রচারিত করেছেন, তাকে প্রণতি নিবেদন করব। কেননা ভগবদ গীতার প্রচারক হিসাবে শ্রীল প্রভুপাদ তার শিক্ষার ভিত্তিতে আমাদের এই আজকে আলোচনা। সকলে হাত জোড় করে বলবেন, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে, নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে, বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সেই সঙ্গে আমি প্রণতি নিবেদন করছি আমার শ্রী গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ অষ্টোত্তর শত শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণে প্রণতি ভিক্ষা এবং তার আশীর্বাদ ভিক্ষা করছি এই ভগবদ গীতার উপরে কিছু আলোচনা করার জন্য। সেই সঙ্গে আমার শ্রদ্ধাভাজন আমার জ্যৈষ্ঠ গুরু ভ্রাতাগণের চরণে আমি প্রণতি নিবেদন করছি এবং ছত্রীমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে আজকের আলোচনা দ্য ম্যানুয়াল অফ লাইফ মাইকে শব্দ হচ্ছিল বাইরে দ্য ম্যানুয়াল অফ লাইফ আমাদের জীবনের গাইড বুক বা ম্যানুয়াল বুক
ভগবদ গীতা যথাযথ। তো প্রথমে আমরা আলোচনা করব, আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি, দ্য মডার্ন ওয়ার্ল্ড এভরিথিং হ্যাজ ইটস ম্যানুয়াল বুক। প্রত্যেকটি জিনিসের সঙ্গে একটা গাইড বুক দেওয়া হয়, ম্যানুয়াল বুক পাই কি আমরা? আমরা কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে ম্যানুয়াল পড়তে লাগে না, তবে কোনো কোনো ক্ষেত্রে ম্যানুয়ালের প্রয়োজন হয়, হয় কি না? হয়, হ্যাঁ না? আমাদের আলোচনা হচ্ছে স্লাইড শো, স্লাইড শো হচ্ছে আমরা সবাই মিলে আলোচনা করবো, একা নয়। কিন্তু কোনো কোনো জিনিস জিজ্ঞাসা করবো, হ্যাঁ হলে জোরে একটা হরি বল দেবেন, এটা তো বৈষ্ণবীয় ভাষা। যদি আমার উত্তর, আমার প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে হরি বল বলবেন। আমরা এইরকম ম্যানুয়াল পেয়ে থাকি কি? কত জোর করে হরি বল বলাচ্ছি, এটা স্বতঃস্ফূর্ত ভাবে ম্যানুয়াল আমাদের লাগে কি? একটু স্বাভাবিক মনে হচ্ছে, ধন্যবাদ। সব কিছু জিনিস যদি ম্যানুয়াল না দেখে নিজের মতো চালাতে চাই, যেরকম আমি হেডফোনের জায়গায় যদি আমি চার্জিং পয়েন্ট দিতে শুরু করি, চার্জের পয়েন্ট ঢুকাই, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম আমাদের জীবনে, আমাদের জীবনে, আমাদের জীবন কোথায়, আমাদের জীবন, এই মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনটা, এই মনুষ্য শরীরটাও হচ্ছে এক প্রকার যন্ত্র, মেশিন। এই মনুষ্য শরীরটা যে একটা মেশিন বা মেশিনের মতো, এটা বুঝতে এখন খুব একটা অসুবিধা হয় না। আমাদের ডাক্তারি বা মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, এখন তো কোনো প্রকারের হাতের বা পায়ের হাড় ভেঙে গেলে নাট বোল্ট দিয়ে টাইট করা যাচ্ছে, যাচ্ছে কি? হ্যাঁ কি না? আবার কখনো কখনো শরীর যে মেশিন পার্টস যেরকম চেঞ্জ করা যায়, সেরকম মানুষের এক একটা অংশকে রিপ্লেসও করা হচ্ছে। হার্ট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? লিভার, হার্ট চেঞ্জ করা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, এই মনুষ্য শরীরটাও একটা মেশিন, মেকানিজম, এই মেশিন। তাহলে এই মেশিনটাকে চালু করতে গেলে যে ম্যানুয়াল ভগবান দিয়েছেন, এই মেশিন যিনি যন্ত্র তৈরি করেন তিনি একটু ম্যানুয়াল দিয়ে যান কিভাবে আপনি অপারেট করবেন। ঠিক সেই রকম এই মনুষ্য শরীরের যিনি তৈরি করেছেন তিনি ম্যানুয়াল দিয়ে গেছেন, সেটা হচ্ছে ভগবদ গীতা, ম্যানুয়াল বুক। আমরা এই শরীরটাকে কিভাবে পরিচালিত করব, শরীরটাকে আমি কিভাবে অপারেট করব, সেই ম্যানুয়াল বুক হচ্ছে কি? জোরে, ভগবদ গীতা। আমরা কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভগবদ গীতা সম্বন্ধে আমরা কতটাই সচেতন? ভগবদ গীতা সম্বন্ধে, ভগবদ গীতাকে আমরা ম্যানুয়াল হিসেবে কতজনই বা গ্রহণ করি, বা আমরা কি ভগবদ গীতার শিক্ষার ভিত্তিতে আমাদের এই মনুষ্য শরীরটাকে কি পরিচালিত করছি? একবার নিজেকে প্রশ্ন করা যাক। অথবা ভগবদ গীতার শিক্ষার ভিত্তিতে এই মনুষ্য শরীরকে পরিচালিত করলে আমরা কিভাবে উপকৃত হব? শিক্ষার্থীবৃন্দ, আপনারা পরীক্ষায় বসেছিলেন, অনেক জিনিসই অবগত হয়েছেন, সেই বিষয়গুলোকে আমি আরেকবার তুলে ধরব। বলা হচ্ছে ভগবদ গীতার স্পেশালিটি হচ্ছে, ভগবান বলছেন গীতা মহাত্মে, বলা আছে
गीता सुगीता कर्तव्य किमन्नै शास्त्र विस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्मात् विनिश्रिता बोलछेन वन विल फाइंड इन द भगवद गीता ऑल दैट इट्स कंटेंट इन अदर स्क्रिप्चर अन्यान्य शास्त्रे जा आलोचना करा हयेछे आपनि यदि भगवद गीता पढ़े देखबेन समस्त शास्त्रेर ज्ञान के सार हिसाबे भगवद गीताते देवा हयेछे आमरा एमनि आलोचना करे थाकि जे समस्त शिक्षा आमरा लाभ करे थाकि जगते समस्त शिक्षा सोर्स अफ द नलेज शिक्षार उत्स हच्छे वेद वेद हच्छे समस्त शिक्षार ज्ञान भाण्डार वेदेर आरेक नाम हच्छे ज्ञान वेद वेदविद जिनि वेद के भगवद गीताते पावा जाबे एमन कि बट द रीडर विल आल्सो फाइंड आबार आपनि पढ़ते गिये देखबेन अन्यान्य शास्त्रे जे समस्त शिक्षा पावा जायनि भगवद गीताते पावा जाबे एटा हच्छे भगवद गीता एकटा सूचना भगवद गीताते कि आपनि पाबेन संक्षेपे आमि किछु जिनिस तुले धरबो भगवद गीता इन डेली लाइफ भगवद गीता अन डेली लाइफ आमादेर प्रत्येक जीवने भगवद गीतार कि गुरुत्व आमरा बोलछि भगवद गीता हच्छे मैनुअल बुक आमरा कि एमन जिनिस पाबो जे आमादेर जीवनटाके चालाते पारबो साधारणत लोके जाने भगवद गीता माने धर्मेर ग्रंथ तो बटेई तत्सत्त्वेओ एटा एकटा मैनुअल बुक आमार जीवनके प्रतिदिन प्रतिटा मुहूर्त आमरा भगवद गीतार शिक्षार भित्तिते কিভাবে জীবনে উপযোগ করব দেখুন ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে সপ্তদশ শ্লোক বড়ে তার অনুবাদ লেখা আছে ইংরেজিতে এই শ্লোকটা বহুল পরিচিত শ্লোক যুক্তার বিহারস্য যুক্ত চেষ্টাস্য কর্মসু যুক্ত স্বপ্ন ববোধস্য যোগ ভবতি দুঃখঃ ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন প্রাত্যহিক জীবনেও ভগবদ গীতার কতটা প্রয়োজন তুমি দেখো যুক্ত আহার বিহারস্য আহার ব্যালেন্স কত ব্যালেন্স আমি কতটুকু খাবো যুক্ত আহার বিহারস্য কতটুকু আমি হাঁটাচলা করব যুক্ত চেষ্টাস্য কর্মসু আমি কতটা কাজ করব আমার কর্মে আমি কতটা সময় নিযুক্ত করব যুক্ত স্বপ্ন ববোধস্য আমি কতটা ঘুমাবো কতটা জেগে থাকব যোগ ভবতি দুঃখঃ যদি টিপস ভগবদ গীতা থেকে শিখি তাহলে আমার জীবনে দুঃখ থাকবে না শিক্ষার্থীবৃন্দ আপনারা শুন বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত যুক্ত মিন্স কমও না বেশিও না ব্যালেন্স কমও খাবেন না বেশিও খাবেন না বেশি খাওয়াটা যেরকম অস্বস্তিকর কম খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর ব্যালেন্স করতে ব্যালেন্স আমাদের অনেক সময় কম খাওয়া এবং অনেক সময় ওভার ইটিং হয়ে যায় কখনো খাই ভালো মন্দ কোনো কিছু হলে বেশি করে খেয়ে নিই আর কখনো ভালো না লাগলে খেতেও চাই না ওভার ইটিং দুটোই ক্ষতিকর ভগবান বলছেন ব্যালেন্স আমাদের একজন ঈশ্বরের গুরুদেব রয়েছেন আমাদের সকলের শিক্ষাগুরু সেই সময় শিবক স্বামী গুরু মহারাজ উনি সংক্ষেপে বলেন এই শ্লোকের ভাষ্য দিয়ে উনি বলছেন কম খাবি তো বেশি খাবি তো কম খা বুঝলেন কম খাবি তো বেশি খাবি তো কম খা কম দিন যদি খেতে চাও তাহলে বেশি বেশি করে খাও আর বেশি দিন যদি খেতে চাই কম কম করে খাও তো সেই জন্য বলা আছে
ভগবদ গীতা শিক্ষা দিচ্ছেন যুক্ত আহার, যুক্ত আহার। আমি এক জায়গায় এরকম ক্লাস দিচ্ছিলাম, তখন একজন ভক্ত বলছেন, হ্যাঁ এরকম হয়, আমরা কখনো কখনো বেশি খাই। এক জায়গায় আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে, এক আমার বন্ধুকে এরকম দেখেছিলাম খেতে, ও প্রচন্ড খেতে ভালোবাসে বুঝি, আর যদি রান্না ভালো হয় তো আরো খেতে ভালোবাসে। খেতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন, তাকে পরীক্ষা করছেন, দেখো বন্ধু তোমার খাওয়া হয়ে গেছে বলে। হ্যাঁ, ও আবার মিষ্টি জাতীয় আইটেম খেতে ভালোবাসত। তখন ওর সামনে ক্ষীর নিয়েছে, ক্ষীর বলছে, তুমি যদি তুমি যা খাবার খেয়েছো আর একটু যদি বেশি খেতে পারো, কয়েক চামচ যদি ক্ষীর খেতে পারো, প্রতি চামচে তোমাকে 5 টাকা করে দেবো। ছোট চামচ ছিল, ছোট চামচ বলছে 5 টাকা করে, বাহ, ওকে 5 চামচ ক্ষীর দাও। কত টাকা হলো 5 চামচ? কত টাকা? কত টাকা? 25 টাকা হয়েছে। বলে হিসাব করো কত টাকা হলো, 25। টাকাটা কিন্তু তোমরা দিও, কিন্তু টাকা তোমরা আমাকে চিটিং করো না। না না, টাকা তোমাকে দেবো। তারপরে এই সন্দেশ, হ্যাঁ আর সন্দেশ ছিল, আচ্ছা বলে এই সন্দেশ যদি খেতে পারো, প্রতিটা সন্দেশ 10 টাকা করে পাবে। 10 টাকা! ওর টাকা শুনে ওর লোভ বাড়ছে। আচ্ছা ঠিক আছে, 5টা সন্দেশই দিও। 5টা সন্দেশ কত হলো? 50 টাকা। 10 টাকা। তারপর নিয়ে এসে রসগোল্লা, রসগোল্লা আরো সুস্বাদু কিন্তু সন্দেশে থেকে, বলছে আরো ভালো উপাদেয় আছে রসগোল্লা, এটা যদি তুমি খেতে পারো, প্রতিটা রসগোল্লাতে 20 টাকা করে দেওয়া হবে। 20 টাকা, ওকে 5টা দিও। তো 5টা খেয়েছে। এবার এসছে বড় কি বলে রাজভোগ, রাজভোগ আছে বাংলাদেশে, রাজভোগ, খুব বড় বড় রাজভোগ নিয়েছে, খুব বড়, যেরকম সাইজ হয় তার থেকে একটু বড় সাইজ নিয়েছে। বলছে এই রাজ, হ্যাঁ এত বড় কিছু খেতাম না, পারবো না, না একটা তো কম পাখে, না না দুটো দাম, তো দুটো খেয়েছে। এবারে ওভার ইটিং হয়ে গেছে পুরো। এবারে ওভার ইটিং মানে এতটা খেয়েছে আর চলতেও পাচ্ছে না, এবং গা উসফুস করছে, বমি আসে আসে, সবাই তাকে ধরে রেখেছে, খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পেট পেতে ছটফট করছে। তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারকে বলেছে কি হয়েছে ঘটনা, যে বেশি করে খেয়েছে। বলছে ঠিক আছে বেশি করে খেয়েছো, কোনো অসুবিধা নেই, ও এমনি খেতেই ভালোবাসে, সবাই বলেছে। বলছে একটু বেশি খেয়েছো, ঠিক আছে আমি হজমলা দিচ্ছি খেয়ে নাও। তাকে দিয়েছি হজমলা। তখন ও বলছে, একটা হজমলা যদি খেতে পারতাম আর একটা রাজভোগ না খেয়ে আসলাম কেন, খেতে এতটাই। তো আমরা প্রতি পদক্ষেপে এই ভুলটা করে থাকি, কম খাই অথবা বেশি খাই। ভগবান বলছেন যুক্ত, পরিমিত খাও, যুক্ত আহার, যুক্ত বিহার, হাঁটা চলাও যুক্ত হওয়া চাই। বর্তমান সভ্যতা আমাদের বিভিন্ন প্রকার রোগ দেখা দিচ্ছে, সুগার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, অনেক কিছু রোগ, প্রচুর পরিমাণে চিন্তা, এবং বেশিরভাগ সময় আমরা বসে শুয়ে অতিবাহিত করছি সময়, বসার কাজই বেশি, ঘরে উঠে মোবাইল, ল্যাপটপে কাজ, অফিসে গিয়ে ল্যাপটপ, সব সময় বসে আমরা কতটুকু হাঁটা চলাই বা করি। ভগবদ গীতা ভগবান এখন শোনা যায় গ্রামায় গঞ্জে যারা কায়িক পরিশ্রম করেন তাদের অতটা পরিমাণে রোগ ব্যাধির উপক্রম দেখা যায় না। যুক্ত বিহার হাঁটা চলা, যুক্ত চেষ্টস্য কর্মসু, কাজকর্ম যুক্ত হওয়া চাই। যেরকম আমাদের গভর্নমেন্ট বা আমাদের কিছু 8 ঘন্টা কি 6 ঘন্টার ডিউটি আছে, আছে না 6 ঘন্টা 8 ঘন্টা আমাদের ভারতে রয়েছে, সেইটুকু করব না, আমি ওভার টাইম করবো, অনেক ক্ষেত্রে দেখা যায় ওটি ওভার টাইম করবো, তখন শরীর কমজোরি হয়ে যায়, শরীর সেই লোড নিতে পারে না। ভগবান বলছেন কর্ম প্রচেষ্টাও তোমার ব্যালেন্স হওয়া চাই, যুক্ত হওয়া চাই। যুক্ত আহার বিহারস, যুক্ত চেষ্টস কর্মসু, যুক্ত স্বপ্ন ভবোদস যোগ ভবতি দুঃখ, এবং নিদ্রা জাগরণ, অত্যধিক ঘুম না অত্যধিক জাগরণ না,
গীতায় তো এই শিক্ষা ভগবান দিয়েছেন, কখন আপনি ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন। ডেলি লাইফ প্রত্যেক জীবনে ভগবদ গীতা একদম ঘুম থেকে উঠা থেকে শিক্ষা দিচ্ছে। জানিসা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। সাধারণ লোক যখন ঘুমাবে, যারা বুদ্ধিমান জ্ঞানবান ব্যক্তিরা ঘুম থেকে জাগবে। সাধারণ লোক কখন ঘুমাতে যায়? আপনারা এই মেট্রোপলিটন সিটি ঢাকাতে বাস করেন অনেকেই, সাধারণভাবে সাধারণ লোক কখন ঘুমায়? আমরা কালকে প্রোগ্রাম সেরে, প্রোগ্রাম ছিল উত্তরাতে, প্রায় আমরা প্রায় 10:30-11টার সময় আমরা ঢুকেছিলাম উত্তরা থেকে স্বামীবাগে। তখনও রাস্তায় যে ভিড়, এত পরিমাণে লোকে হাঁটা চলা করছে, বাসে এত ভিড়, মনে হচ্ছে যেন অফিস ধরতে যাচ্ছেন, এত ভিড়। লোকে বাড়িতে আসবে, বাড়িতে এসে টিফিন খাবে, মুড়ি চানাচুর একটু খাবে, সবে রান্না বসবে, হয়তো 12টার সময় খাওয়া দাওয়া শুরু হবে। কখন? আমি যখন কলকাতায় ছিলাম, প্রচার করছিলাম, একদম মাঝরাত্রে আমি উঠেছি বাথরুমে যাওয়ার প্রয়োজন, দেখি রাত্রি তখন 1:30 বাজে, সবে ডিনার চালু হচ্ছে। আর রাত্রিকালীন ডিনার খাওয়াটা অনেক লং হয়, লং অনেকটাই সময় লাগে, কারণ সকালবেলা ঘুম থেকে লেট হয়ে যায় উঠতে, আর তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যাওয়ার সময় খাওয়া হয় না। আর অফিসে যখন যাই, নিয়ে আপনি ভোরে উঠলে প্রতিদিন ঘরের ছাদে সূর্য ওঠা দেখতে পাবেন, পাবেন কি না? ছাদে উঠলে সূর্য ওঠা দেখার জন্য লোকে যাবে সমুদ্রের উপকূলে কিংবা পাহাড়ে, সূর্য ওঠা দেখতে যায়, তাই না? তো সেই জন্য কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, আমাদের স্কুল কলেজে পড়েছি, শুনেছি, আর্লি টু বেড, আর্লি টু রাইস, আছে না, মেক্স এ ম্যান দেন হেলদি, ওয়েলদি দেন ওয়াইজ, আমরা পড়েছি। কিন্তু তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, এই ভগবদ গীতা শিক্ষা দিচ্ছেন। খুব সকালে উঠে, ঘুম থেকে উঠে তুমি পবিত্র হয়ে, আমি আসবো ধীরে ধীরে, আরো বর্ণনা করছেন। তো নেক্সট হচ্ছে, ভগবদ গীতা শুধু শুধু ডেইলি লাইফের জন্য যথেষ্ট নয়, আমাদের মরাল ভ্যালুজ, আমাদের নৈতিক মূল্যবোধেও ভগবদ গীতা কতটা সাহায্য করে। নৈতিক মূল্যবোধ আমাদের চরিত্র গঠনে ভগবদ গীতার ভূমিকা কতটা উপাদেয়। ঘুম থেকে আমি সকালে উঠব, এখানে দেওয়া হয়েছে, দেখেন ভগবদ গীতায় এই শিক্ষা প্রদান করছেন একজন স্টুডেন্ট বা ছাত্রের, ছাত্র বলে আবার ছাত্রী বাদ যাচ্ছে, তাই না, ছাত্র ছাত্রী, ঠিক আছে, ছাত্র ছাত্রীর কি কর্তব্য, তার কি যোগ্যতা থাকলে সে গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে। গীতায় বলছেন 4:34 টিচারের কাছে, শিক্ষাগুরুর কাছে অত্যন্ত বিনম্র ভাবে, তৎবিদ্ধি প্রণিপাতেন, অত্যন্ত বিনম্র সহকারে সেই শিক্ষক মশাইয়ের কাছে জ্ঞান ভিক্ষা করবে, স্যার আমাকে এই এই জিনিসটা বুঝিয়ে দেবেন। তার ভিতরে জিজ্ঞাসু, তার ভিতরে বিনম্রতা, তার ভিতরে এই শিক্ষা লাভ করার আকুলতা, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা আর তার জ্ঞান লাভ করার আকুলতা দেখে গুরুদেব, গুরুদেব তার হৃদয়ে জ্ঞান প্রদান করবেন। দেখা লেখা আছে যে render service unto him, acha the spiritual master inquire from submissively and render service unto him, then the self realized soul ba gurudev can impart knowledge, knowledge ta impart, knowledge ba gyan transformation hoy gurudev er hidaye theke shishya ba chhatrer hidaye prokashito hobe gyan, gyan ta শিক্ষকের থেকে ছাত্রের কাছে হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়, ইম্পার্ট বলছে, এখানে গুরুদেব দান করতে পারে। এই শিক্ষা দিচ্ছেন ভগবদ গীতাতে, মরাল ভ্যালু, নৈতিক শিক্ষা।
গুরুদেবের কাছে বিনম্রতা প্রকাশ করতে হয়। সেজন্য গীতায় বলছেন, সকালে ঘুম থেকে উঠে তুমি কি করবে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম সমার্জবম। ঘুম থেকে উঠে তুমি প্রথমে দেব ভগবানকে প্রণাম করবে, তারপরে কাকে প্রণাম করবে, গুরুদেবকে প্রণাম করবে বা গুরুজনদের প্রণাম করবে। আমরা গুরুজনদের প্রণাম করি ঘুম থেকে উঠে? হ্যাঁ না, এটাতে খুব একটা হরিবল আসবে না আশা করি আমি। হরিবল মাঝখান থেকে আসছে, সাইড থেকে আসছে নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে গীতার শিক্ষা কি আমরা স্কুল কলেজে পড়েছি কি না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তারপরে সারাদিন আমি যেন ভালো হয়ে চলে, আদেশ করেন যাহা মোর ল্যাপটপে শরীর, আদেশ করেন যাহা মোর গুরুজনে, গুরুজনদের চরণে প্রণাম করলে তার আশীর্বাদ করবেন, মাথা হাত দিয়ে আশীর্বাদ করবেন। যখন আমরা বাড়িতে দেখি, যখন আমরা স্কুলে কলেজে পরীক্ষা দিতে যাই, মা বাবাকে প্রণাম করব, মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, যা ভগবানের কাছে প্রার্থনা করছি তুই ভালো করে লিখে আসবি, বলতেন না? বলেন কিনা? এখনো তো বলেন না। সেই শিক্ষা রয়েছে ভগবদ গীতাতে, মরাল ভ্যালু। আমরা ভগবদ গীতা পড়ি না, আমরা প্রণামের ধারেও যাই না, লজ্জা বোধ হয় প্রণাম করতে। হ্যাঁ, তাছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান পোশাক আশাক এত টাইট হয়ে গেছে, প্রণাম করতে ব্যান্ড হতে গেলে খুব টাইট লাগে, তাই না? অনেকটাই টাইট, সেই জন্য বেটার আছে দাদা কো সৎকার। ভগবত গীতা এই শিক্ষা দিচ্ছে না প্রণাম। তো সেই জন্য বলছেন যে আমাদের মোরাল ভ্যালু, আমরা আর কি শিক্ষা লাভ করি, আচরণ দিক থেকে বিশেষ করে যারা গুরুজন, এটা হলো ছাত্রদের কথা, শিক্ষকদের সম্বন্ধে বা গুরুজনদের সম্পর্কে গীতা শিক্ষা দিচ্ছেন কতটা সতর্ক থাকা উচিত। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জন সযত প্রমাণম করুতে, তারপরে লোক তত অনুবর্ততে, আচরণের দিক থেকেও ততটা সংযত থাকতে হবে আমি কি করছি। আমি হয়তো পড়াশোনা করতে গিয়ে অনেকবার ফেলিওর হয়েছি, মা বাবা অনেক চেষ্টা করেও পড়াতে পারেনি, কিন্তু যে কোনো কারণেও পড়া হয়নি, এখন সংসার করে, কিন্তু আমার ছেলে মেয়ের ব্যাপারে অনেক সতর্ক, ভালোভাবে পড়তে হবে কিন্তু। হ্যাঁ প্রভু, আমার ছেলেটা না দুরন্ত, পড়তে চায় না। আপনি পড়েছেন তাই? হ্যাঁ হয়, তোমরা কেউ স্কুলে বা কলেজে শিক্ষা, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কেউ সিগারেট খাবে না। হয়তো দেখা গেছে যিনি লেকচার দিচ্ছেন উনি গিয়ে সাইকেল বলে, স্যার আপনি যে, হ্যাঁ আমি কি করছি তাহলে দেখতে হবে। আমি একবার দেখেছি আমাদের এই স্টেজে যেন বড় গায়ক আমাদের বোম্বে অনুপ জলটার নাম শুনে থাকে, খুব ভালো গান, কিন্তু বাংলা হিন্দি ভালো সিঙ্গার, তো ভালো গান করার পরে একটু খেয়ে উঠেন বা আসার পরেও একটু খান। তা আমাদের ভক্তরা জিজ্ঞাসা করছেন, স্যার আপনার গান কি অত্যন্ত সবাইকে, ভক্ত অভক্ত সবাইকে মোহিত করে, হৃদয়কে স্পর্শ করে যায়, সব ঠিক আছে, আপনি ওইটুকু না খেলেই পারত। বলছে দেখো কি ভিতরে ঢুকছে দেখার দরকার নেই, কি বেরোচ্ছে সেটাই দেখো। তো ভগবদ গীতার শিক্ষাটা নয় কিন্তু, আমাদের ততটাই সতর্ক থাকা উচিত যে যে শিক্ষাটা আমি দিচ্ছি ততটুকু আমি আচরণ করতে পারছি কিনা। আমি দেখেছি মন্দিরে একজন ভদ্রমহিলা কোলে বাচ্চা নিয়ে এসে প্রণাম করাচ্ছে, জোর করে মাথা ঠুকাচ্ছে, প্রণাম কর প্রণাম কর, আর যত জোর করে বাচ্চার মাথাটা ঠুকাচ্ছে ততটাই ও চেঁচে করে কাঁদছে, প্রণাম করবে না। আমার নজর পড়েছে হঠাৎ, আমি জিজ্ঞেস করছি কি করছেন মাতাজি, বলছে দেখুন ওকে প্রণাম করা, প্রণাম করছে না। বলছে মাতাজি আপনাকে একটা কথা বলবো, আপনি যদি শোনেন ও অটোমেটিক প্রণাম করবে। বলছে বলুন, যে আপনি প্রণাম করুন ও প্রণাম করবে। কিন্তু মাতাজি যেই প্রণাম করেছেন বাচ্চাটা, তো
তখনই পড়ে ভয় কি এরকম দেখা যায় তো আচরণ আচরণ দিক থেকে শিক্ষা লাভ করা উচিত যে আমরা নেশা গ্রহণ করব না নেশা স্বাস্থ্যের ক্ষতিকর নেশা স্বাস্থ্যের ক্ষতিকর কি ক্ষতিকর নয় অনেক কলেজের স্টুডেন্ট রয়েছেন একটু আলোচনা করে দেখা যায় নেশা ক্ষতিকর ক্ষতিকর না আমি বলবো ক্ষতিকর নয় কিন্তু একদম ক্ষতিকর না নেশা আপনি করবেন নেশা করলে লাভ আছে কিন্তু কমপক্ষে তো তিনটা লাভ আপনি পাবেন নেশা করলে যদি আপনি নিয়মিত স্মোকিং করেন তিনটা লাভ শুনবেন তারপর নেশা করবেন হ্যাঁ বলুন তাহলে পরিমল বলে বলবো নেশা করবেন ওকে ঠিক আছে বলি পরিমল পড়েছে বাবু কিছু করার নাই তো বলা আছে যদি আপনি নেশা করেন প্রথম উপকার হচ্ছে আপনার বাড়িতে কোনোদিন চোর ডাকাত আসবে না এটা ফার্স্ট উপকার বর্তমান বাজার যে চোর ডাকাত উৎপাত আপনার বাড়িতে চোর ডাকাত আসবে না দ্বিতীয় উপকার হচ্ছে আপনাকে কখনো কুকুরে কামড়াবে না আর তৃতীয় উপকার হচ্ছে বলেই গেলাম তৃতীয় উপকার হচ্ছে যে আপনি জীবন আপনার আপনার এই যৌবন অটুট থাকবে কখন আপনি বুড়ো হবেন একদম তো প্রথমটা কি ছিল জানেন বাড়িতে চোর ডাকাত পড়বে না তো আপনি স্মোকিং বা নেশা করতে করতে আপনার লাঞ্চ খারাপ হয়ে যাবে তখন সারা কাস্তে থাকবেন চোর ভাবে জেগে আছে রাত্রি চোর আর বাড়িতে ঢুকবেই না কেন আসবে গৃহস্থ লোক জেগে আছে চুরি করবে কি করে আর নেশা করতে 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 আপনার ফুসফুস বা হৃদযন্ত্র এতটাই দুর্বল হয়ে যাবে আপনি আর দু পায়ের উপরে খাড়া দিয়ে চলতে পারবেন না আপনাকে তৃতীয় পাড়া হচ্ছে লাঠি আর যার হাতে লাঠি থাকবে তার সামনে কুকুর আসবে কোনোদিন কি মনে করে কোনোদিন আসবে না তিন নম্বর বুড়া হবে না আপনি ইয়াং থাকবেন যৌবন আপনার যৌবন অটুট থাকবে তো এই নেশা করতে করতে এতটাই আপনার শরীর কমজোরি হয়ে যাবে আপনি যুবক অবস্থাতেই মারা যাবেন আর বুড়ো হবেন কি করে তো এই তিনটা লাভ শোনার পরে আপনি কি করবেন নেশা করবেন ধন্যবাদ সকলকে তো যাই হোক আচরণের দিক থেকে ভগবদ গীতার এই শিক্ষা মরার ভ্যালু তারপরে ক্ষমা করতে শেখা ক্ষমা গুণটা বর্তমান সভ্যতে হারিয়ে গেছে কেউ কাউকে আমরা ক্ষমা করি না সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত ক্ষমা করতে আমরা শিখি নাই ক্ষমা আমরা করি নিজের স্বার্থে ক্ষমা করি আমরা নিজের স্বার্থে ঠিক আছে ওকে ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করি না অনেক সময় দেখলাম যদি ক্ষমা না করে যদি যথেষ্ট পয়েন্ট নিয়ে বা উপযুক্ত কারণ দেখিয়ে ওর সঙ্গে লড়াই করতে যাই আমার হয়তো ক্ষতি হবে তাই ঠিক আছে আরে হয়েছে মেনে নাও পরে যদি আমার চাকরিটা যদি বাধা দেয় তা ঠিক আছে মেনে নাও দেখো একটা জায়গায় একটা ঘটনা বলে একদম 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 সত্য ঘটনা এক জায়গায় মাসের শেষে বেতন দিচ্ছে ক্যাশিয়ার তো বেতন দিতে দিতে 100 টাকা বেশি দিয়ে দিয়েছে কাউকে রাত্রে ক্যাশ মিলাতে যায় 100 টাকা শর্ট 100 টাকা বেশি চলে গেছে ও মনে মনে বুঝে নিয়েছে বা ও জানতে পেরেছে 100 টাকাটা আমি অমুক ব্যক্তিকে বেশি দিয়েছি আর যে ব্যক্তি 100 টাকা পেয়েছে ও জেনেছে যে আমি 100 টাকা বেশি পেয়েছি ও আসেনি ফেরত দিতেও আসেনি পরের মাসের বেতনের সময় 100 টাকা কেটে নিয়ে ওকে দিয়েছে টাকা গুনছে 100 টাকা কম বলছে কি ব্যাপার তুমি 100 টাকা কম দিলে কেন বলছে দেখুন গত মাসে 100 টাকা আপনাকে বেশি দিয়ে ফেলেছি এই মাসে সেই টাকাটা তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে তাই আমি করেছি তখন ভদ্রলোকের উত্তর শুনুন দেখো তুমি বারে বারে ভুল করবে আর তোমাকে ক্ষমা করে দেবো আগে তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন তোমাকে ক্ষমা করছি না ক্ষমা করেছি কি না বলুন ক্ষমা করতে শেখা এই এই ভগবত গীতাতে শেখাচ্ছে ক্ষমা করতে শেখো তো তারপরে কর্ম সম্বন্ধে ভগবত গীতা আলোচনা করছেন কর্ম সংজ্ঞা অত্যন্ত জটিল কর্ম কি কর্ম করা উচিত কি কর্ম করা উচিত নয়
আমার তো এমনি বলে দিই কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। কর্মই ধর্ম কি? সব কর্ম কি ধর্ম বলুন? চোরের ধর্ম কি? চুরি করা, তাকে ধরে শাস্তি দেবেন কেন? ওর ধর্ম ও করছে, সব কর্ম ধর্ম নয়। সেই জন্য কর্মযোগ অধ্যায়ে ভগবদ গীতায় ভগবান বুঝালেন কর্মের ডেফিনেশন, কর্ম কয় প্রকার, কোন কর্মের ফলে কোথায় যেতে হয়। তিন প্রকার কর্ম আমি তুলে ধরেছি দেখেন, কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম হচ্ছে হচ্ছে পায়স কর্ম বা পূর্ণ কর্ম বা শাস্ত্র অনুযায়ী কর্ম বা ভালো কর্ম, ঠিক আছে? যে পূর্ণ কর্ম করো, লোকের উপকার করো, সত্য কথা বলো, অন্নহীনকে অন্ন দান করো, গরিব দুঃখীকে সাহায্য করো, এগুলো হচ্ছে পূর্ণ কর্ম, পায়স অ্যাক্টিভিটি, একে বলে কর্ম। এর ফলে আমার পরবর্তী জীবন উন্নত, আমি উন্নত স্তরে উন্নীত হব। তারপরে এটা ঠিক উল্টো, বিকর্ম বা সিনফুল অ্যাক্টিভিটিস বা পাপ কর্ম, খুন, খারাপি, অন্যায়, এগুলো হচ্ছে পাপ কর্ম। এর ফলে ঠিক উল্টো কর্মের রিয়াকশন আছে, রিয়াকশন। স্যার আইজাক নিউটনের থার্ড ল, সমস্ত কর্মের সমান এবং বিপরীত, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আপনারা কলেজে পড়েছেন। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। আরেকটা কর্ম আছে অকর্ম, যার কোনো রিয়াকশন নেই, সেটা যে ভগবতমুখী কর্ম। ভগবত গীতায় ভগবান বললেন তুমি সেই কর্ম কর। কর্মের রিয়াকশন সম্বন্ধে আমরা বুঝি তো, কর্ম আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করে। সব কর্ম একই ফল দেয় না, আর কর্মের এই বিচার বুঝি না বলে, আমরা এই কর্মের তত্ত্ব জানি না বলে, ভালো মন্দ বিচার না করেই আমরা কর্ম করি, তাই কি না? কর্ম সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকতে হবে। ভগবদ গীতায় বলছেন যেটুকু কর্ম করবো আমরা জন্য চিন্তা ভাবনা করে করে, এটা বাংলায় কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। এখন করার পরে তখন ভাবছি না করলেই হতো, এখন ভেবে লাভ কি হবে? একটা ঘটনা শুনলে অবাক হবে, চৌকিদারের ঘটনা। একটা এলাকায় ব্যবসাদার, তারা এই চুরি হারি হয়ে বলে চৌকিদার রেখেছে পাহারা দেওয়ার জন্য, সারা রাত পাহারা দেবে। তো চৌকিদার পাহারা দেয়, একদিন দেখছেন একটা দোকানদার কি বলে সোনার, সোনা দোকান ঠিক না, সোনার গয়না তৈরি করে, সোনা বিভিন্ন দোকান থেকে কালেকশন করে এসে সোনার গয়না তৈরি করে। লাইটটা আবার জ্বলে উঠলো কি হঠাৎ, লাইটটা জ্বলিয়ে দিল। তো সোনা, অনেক সোনা নিয়ে এসছে, এক ফুটলো সোনা, সোনা নিয়ে এসে ঢুকছে দোকানে, রাত হয়ে গেছে অনেক রাত, 11:30-12 হয়ে গেছে। চৌকিদার দেখছে আরে সব দোকান বন্ধ, এ বেচারা এত সোনা, ওই সোনা দেখে তার লোভ হয়েছে। কার লোভ হয়েছে? চৌকিদারের লোভ হয়েছে। ও তখন গিয়ে দোকানে ঢুকে সেই দোকানদারকে একদম খুন করে সোনার পুতলাটা নিয়ে চলেছে। ওই মুহূর্তে এক ভদ্রলোক, তিনি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলেন রাত্রে, ও দেখছে দোকান ঘর খোলা আছে, দোকানদার খুনি হয়ে পড়ে আছে, তাকে খুন করা হয়েছে, আর চৌকিদার সেই সোনার পুতুল নিয়ে পালাচ্ছে। ও তখন বলে এই তুমি নিয়ে পালাচ্ছ কেন? চৌকিদার ফিরে বলে যাই চুপ 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 চুপ, এখানে যা আছে দুজন ভাগ করে নেবো, ঠিক আছে? বলছি কেন, আমি কেন ভাগ নিতে যাব, আমি কেন এই পাপ কর্ম করতে যাব, চোর হতে যাব? ওই তাহলে তোর কপালে কষ্ট আছে। ও চিৎকার করছে চোর চোর, ভদ্রলোক চিৎকার করছে চোর চোর, ছুটে আসুন চোর 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 ধরেছে। চৌকিদার তখন উল্টে চিৎকার শুরু করে চোর চোর চোর, আর হুইসেল বাজাচ্ছে, সব লোক উঠে পড়েছে। তো লোকে কার কথা শুনবে বলো, ভদ্রলোকের কথা শুনবে না চৌকিদারের কথা শুনবে? কার কথা শুনবে? চৌকিদারের কথা। ভদ্রলোকে ধরেছে, ওই নিয়ে বহুদিন কেস লড়ছে, কোর্টে তোলা হয়েছে, কেসে লড়াই হচ্ছে দুই পক্ষ, এর তো কেউ সাক্ষী নেই, ভদ্রলোকের কেস সাক্ষী আছে। তাহলে শেষমেশ অনেক দিন কেস লড়ার পরে কেসে ফাইনাল হলো কি, ভদ্রলোকের জেল, এ মৃত্যুদণ্ড, ফাঁসি। তো যখন ফাঁসির অর্ডার দিয়েছেন জাজ বিচারক, তখন ভদ্রলোক, জাজ বিচারক দেখছেন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছেন, যে নিশ্চয়ই সত্যিকারের দোষী নয়, এর দোষীর একটা চেহারা থাকে। তো তখন রাত্রে একটা
তিনি চিন্তা করলেন, একটা ফন্দি আটলেন। তিনি বললেন, দেখো ফোন করছেন দুজনকে, যে যার ফাঁসি হবে কালকে এবং যিনি চৌকিদার, দুজনকে ডেকে বলছেন, সকালে ডেকেছেন, ডেকে বলছেন, দেখো অমুক জায়গায় একটা মার্ডার হয়েছে, তোমার দুজনকে ডেড বডিটা আমার কাছে নিয়ে আসতো। গেছে ওই পাড়াতে দুজন, ডেড বডি শুয়ে আছে, গায়ে রক্ত টক্ত লেগে আছে কাপড়ে, দুজন কাঁধে তুলেছেন, কাঁধে তুলে রাস্তায় আসছেন ওখান থেকে এই বিচারকের বাড়িতে। আস্তে 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 চৌকিদার বলছে, ওকে দুজন তো চৌকিদার এবং যার ফাঁসি হয়ে গেছে সেই ভদ্রলোক, চৌকিদার বলছে, দেখলে সেদিন বললাম দুজন ভাগ করে নি, তাহলে হয়ে যেত 50-50, আজকে বুঝলে ফাঁসির হুকুম হলো, মরলে তুমি আমার কথা না শুনে। তখন ভদ্রলোক বলছেন, ঠিক আছে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তাতে ফাঁসি হবে হোক, আমার আমার কপালে ছিল, আমি ভাববো জগতে বিচার বলে কিছু নেই। এইরকম আলোচনা করতে 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 আসছে, এসে ডেড বডিটাকে নামিয়েছেন, ডেড বডি তখন উঠছেন উপরে, ডেড বডি সাজানো ছিল, উঠে তিনি রিপোর্ট দিচ্ছেন বিচারককে, প্রকৃতপক্ষে দোষী হচ্ছে চৌকিদার, বিচার প্রমাণ হয়ে গেল। বিচারক চিন্তা করছেন, বিচারক বলছেন, আচ্ছা আমি নিশ্চিত হলাম যে আমার মনে যে সন্দেহ ছিল তুমি আসল দোষী নয়, দোষী এটা প্রমাণিত হয়ে গেল। আমার মনে আরেকটা সন্দেহ, আমি জীবনে বিচার করতে গিয়ে কারো অন্যায় বিচার আমি করিনি, কারোর কাছে এক টাকাও আমি ঘুষ খাইনি, তাহলে বলো তুমি কি জীবনে কোনো অন্যায় করেছ, তা না হলে আমার মুখ দিয়ে তোমার ফাঁসির হুকুম হলো কেন? নিশ্চয় তুমি কিছু জীবনে অন্যায় করেছো, সত্যি করে বলো, কারণ আমি আমি নিশ্চিত আমি জীবনে কোনো অন্যায় বিচার আমি করিনি। তখন ভদ্রলোক বলছেন, হ্যাঁ আমি একটা খুন করেছি, কি করেছো তুমি ডিটেলস বলো না, আমি বিয়ে করেছিলাম আর আমার সেই বিয়েটা পর পুরুষের সঙ্গে চলতো, আরেকটা পুরুষের সঙ্গে জড়িয়ে যায়, আমি অনেকবার তাকে বাধা দিয়েছি শুনেনি, আমি যখন অফিসে চলে যেতাম সেই পুরুষের সঙ্গে মিশত, তো একদিন আমি হঠাৎ করে অফিস বন্ধ হয়ে আমি চলে আসি, চলে এসে দেখি সেই পুরুষের সঙ্গে আমার স্ত্রী ঘরে রয়েছে, আমার মাথা তো গরম হয়ে গেল, আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, একদম বটি নিয়ে একদম সরাসরি আমার স্ত্রীকে কেটে ফেলেছে, এই পর্যন্ত কেউ জানে না, কেটে আমার ঘরের পাশে গর্ত গুঁড়ে করে পুঁতে দিয়েছে। তখন বিচারক বললেন, তাই আচ্ছা তোমারও ফাঁসি হবে ওরও ফাঁসি হবে। বুঝতে পারছেন জিনিস, কর্মের এত গতি, সেদিন কর্ম সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকতাম, কেউ দেখছে না আমি কি করছি, কেউ দেখছে কি না, দেখছে হ্যাঁ কি না, যেন কর্মের বিচার আমি এগোচ্ছি একটু সবচেয়ে বিশেষ করব কর্ম। এবং ভগবদ গীতা আলোচনা করা হচ্ছে জ্ঞান সম্বন্ধে, ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই বিদ্যা আছে রাজবিদ্যা রাজগৈহম পবিত্রম ইদম উত্তমম, এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুচুকম কর্তুম অব্যয়ম, এই জ্ঞান আলোচনা বা এই জ্ঞান গ্রহণ করার মাধ্যমে সে অত্যন্ত সুখী হবে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো এটা অ্যাডভার্টাইজ নয় কিন্তু, যে আসুন আমার কলেজ থেকে আপনি পাস করলেই আপনার চাকরি নিশ্চিত, এরকম নয় কিন্তু। ভগবদ গীতা ভগবান বলছেন, প্রত্যক্ষ অবগমন ধর্মম সুচুকম কর্তুম অব্যয়ম, প্রত্যক্ষ রূপে তুমি উপলব্ধি করবে যখন এই জ্ঞান তুমি আলোচনা করবে, জ্ঞান যখন হৃদয়ে ধারণ করবে অত্যন্ত সুখ লাভ করবে। শুধু তাই নয়, গীতায় পঞ্চম অধ্যায়ে ভগবান বললেন, পিস ফর্মুলা দিয়েছেন কিভাবে শান্তি লাভ করবেন, শিক্ষা দিয়েছেন, বলছেন, ভক্তরাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রীদম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি মিচ্ছতি। যিনি তিনটা জিনিস জানবেন, তিনটা জিনিস কি, ভক্তরাম জগত তপসাম, কৃষ্ণ ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের ভক্তা, তিনি হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর, এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের বন্ধু সুহৃদ শুভাকাঙ্ক্ষী, তাহলে সে জীবনে শান্তি লাভ করবে। এই শান্তির সূত্র এবং প্রকৃত শিক্ষা, প্রকৃত জীবনের মূল্যবোধ এই ভগবদ গীতাতে দেওয়া হয়েছে। তারপরে খাবার হ্যাবিট আমি বলেছি, একটা তো ওভার ইটিং বলেছি,
আরেকটা এখানে আলোচনা করে যে তিন ধরনের খাবার, সত্ত্বগুণের খাবার, রজগুণের খাবার, তমগুণের খাবার। যে খাবার আমি খাবো সেই ধরনের আমার রিয়াকশন, সেই ধরনের আমার এটা এটা পশুদের ভিতরেও দেখুন। এটা গরু হরিণ সাত্ত্বিক খাবার খায়, তাদের তাদের কি বলে শরীরের আচরণ। একজন বাঘ হিংস্র প্রাণী, বাঘ সিংহ রাজসিক খাবার খায়, তার আচরণ। তো সেই জন্য ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। ষোলো অধ্যায়ে দুই ধরনের লোক আছে এই জগতে, কিছু অসুর গুণ, কিছু দৈব গুণ। দৈব আসুর এবছর সেই অধ্যায়ের নাম হচ্ছে দৈব অসুর সংবাদ যোগ, দৈবাসুর সম্পদ যোগ, দৈব গুণ এবং অসুর গুণ। আমরা দৈব গুণের, আমাদের ভিতরে অসুর গুণ আছে না দৈব গুণ আছে, বিস্তারিত আলোচনা করলে ষোলো অধ্যায় পাবেন যে কি কি গুণ থাকলে দৈব গুণ, এবং দৈব গুণ যদি আমার না থাকে অসুর গুণ থেকে ধীরে ধীরে কিভাবে আমি উন্নতি লাভ করব সেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। যেরকম আমরা একটা গল্প শুনে সংক্ষেপে আমি বলি, দেবতারা হচ্ছে দৈব গুণ, অসুররা হচ্ছে অসুর গুণ। দৈব অসুরদের সবসময় ঝগড়া লাগে, একসময় দেব ব্রহ্মার কাছে এসে সমাধান চাইতে, দৈব অসুর ঝগড়া করতে করতে এসেছেন ব্রহ্মার কাছে এসে বলছেন বলুন কে বড়। ব্রহ্মা দেখছেন যদি আমি দেবতারা বড় বলি অসুররা ছাপিয়ে পড়বে আমার উপরে। তখন তিনি কায়দা করে বললেন তোমরা এসছো আমার বাড়িতে বসো, একটু খাওয়া দাওয়ার আয়োজন করি। তো ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, এরকম ডাইনিং টেবিল লাগিয়ে দেওয়া আছে। বলছে কে আগে খাবে, দেবতারা আগে খাবে না অসুররা আগে খাবে? দেবতারা কিছু বলছেন না, ব্রহ্মা যা বলবেন তাই, কিন্তু অসুররা বলছেন আমরা আগে খাবো, আমরা কেন পিছিয়ে থাকবো। তখন খেতে বসছেন, তখন খেতে বসার সময় ব্রহ্মা বলছেন ওদের হাত বেঁধে দেওয়া হবে, কিন্তু তোমাদের হাত বেঁধে দেওয়া হবে, তোমরা একটু অপেক্ষা করো, হাত বেঁধে দেওয়া হচ্ছে লাঠি দিয়ে সোজা করে, বলে এবারে খাও। তো খেতে যাচ্ছেন, খাবার নিয়ে হাত তো ব্যান্ড হচ্ছে না, তো এরকম করে উপরে ফেলছেন, গায়ে পড়ছে, মুখে পড়ছে, আর দেবতারা হাসাহাসি করছে, অসুররা রেগে যাচ্ছে। এবারে দেবতাদের খাওয়া দাওয়া, দেবতাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অসুরদের খাওয়া হয়ে গেল। এবারে দেবতাদের, অসুররা বলছে দেবতাদের হাত বাঁধতে হবে, বলছে হ্যাঁ হাত বাঁধো, হাত বেঁধে দিয়েছে। হাত বেঁধে দেওয়ার পরে তারা খেতে বসছেন, মুখামুখি খেতে বসছেন, মাঝখানে খাবার প্লেট আছে, মুখামুখি খেতে বসছেন। এক দেবতা তুলে আরেক দেবতার মুখে দেয়, ওই দেবতা এর মুখে দেয়, সমস্ত খাবার সুন্দরভাবে উপভোগ করে খেয়েছেন। এইখানে বোঝা যায় কোন গুণটা শ্রেষ্ঠ, কোন গুণ শ্রেষ্ঠ, দৈব গুণ। এই গুণের সম্বন্ধেও আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে, দৈব গুণে যাতে আমরা নিজেকে এগিয়ে নিতে পারি। তারপরে লজ অফ নেচার, এই জগৎ হচ্ছে দুঃখালয় মশাসতম, এই জগৎটা অত্যন্ত দুঃখময়, এটা শিখতে হবে। আমরা এই জগতে যত প্রকারের সুখের অন্বেষণ করি না কেন আমরা কিন্তু সুখ পাবো না, কিন্তু এই জগতের নাম দিয়েছেন ভগবান দুঃখালয়ম অশাশ্বত, এই জগৎ হচ্ছে দুঃখ, দুঃখালয়ম বুঝেন। যেরকম বস্ত্রালয়, আমরা দোকান বানিয়ে দোকানের নাম দিই না বস্ত্রালয়, বস্ত্রালয়ে কি পাবেন? বস্ত্রালয়ে বস্ত্র, ভোজনালয়ে কি পাবেন? ভোজন, ঔষধালয়ে কি পাবেন? ঔষধ, দুঃখালয়ে কি পাবেন? জোরে বলছেন না কেন এটা, এটা দুঃখ পাবো আমি, দুঃখ, কিন্তু আমি চিন্তা করছি এখানে আমি সুখের অন্বেষণ করছি। বড় বড় অ্যাডভার্টাইজ দেওয়া আছে, কিন্তু অ্যাডভার্টাইজ কেবল দুঃখেরই কারণ। এই শীতের দিনে আসছে, গাল চাল শুকিয়ে যাচ্ছে, ক্রিম, কোল্ড ক্রিম মাখা, তোমার গাল একদম তকতকে থাকবে, শুকাবে না। আপনি মাখুন না, এক বছর দু বছর গাল শুকাবে, কিছুদিন পরে শুকাবে কিনা, এটা হরি বল হলো না কেন? তো সেই জন্য, তো সেই জন্য এই জগতে সবকিছু দুঃখপূর্ণ। একটা হোটেলে অ্যাডভার্টাইজ ছিল, এটা বলে শেষ করবো, হোটেল, একটা হোটেলে অ্যাডভার্টাইজ দেওয়া আছে, অ্যাডভার্টাইজ এরকম যে আসো যত পারো খেয়ে যাও, এই খাওয়ার বিল দেবে তোমার নাতি। কে দেবে? নাতি। তো লোকে যারা বুদ্ধিমান লোক চিন্তা করছে এটা কি হয় নাকি, আমি খাবো বিল দেবে নাতি, এটা কি ধরনের কথা? যে একটা একটা বোকা লোক দেখে প্রভাবিত হয়, যত ভালো তো আমি খেয়ে যাব, বিল দেবে কে? নাতি। তো সেই জন্য ও ঢুকেছে এবং নোট দেখে ও
ভালো মন্দ খেয়েছে, চার্ট আছে না কোন কোন আইটেমের কত দাম, প্রচুর খেয়েছে। কেননা ওকে তো বিল দিতে হবে না, বিল দিতে গেলে আপনি চিন্তা করবেন পনিরের সবজি কত টাকা না 45 টাকা, 45 টাকা না, পনির খাবো না আমি ডাল খাবো, তাই না? কি যদি আপনাকে বিল না দিতে হয় আপনি কি করবেন? না, পনিরের সবজি লাগবে, ভালো পকোড়া লাগবে, ভেজিটেবিল চপ লাগবে। ও খেয়েছে, খেতে খেতে এবারে মেশিনে হাত ধুয়ে কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা কাউন্টার ম্যান ডাকছে, এই সমস্যা বিল ধরিয়েছেন 5,214 টাকা। হ্যাঁ, তোমার ওখানে লেখা আছে যতবারও খেয়ে যাওয়া বিল দেবে তোমার নাতি, আর আমাকে বিল ধরাচ্ছে কেন? বলছে হ্যাঁ বিলটা ধরাচ্ছে এই কারণে তোমার দাদু খেয়ে গেছে তুমি মিটাও। এটা হচ্ছে জগতের রূপ। এই জগতের রূপটা সম্বন্ধে ভগবান তুলে ধরেছেন, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দশানু দর্শন। আমাদের মহারাজ এসে গেছেন, আমরা সংক্ষেপে দুটো স্লাইড আছে কমপ্লিট করব। সেই সময় ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি এবারে সমাধানের দিকে আপনি সাকসেস হবেন কি করে? সাকসেস হতে গেলে আপনাকে কি করতে হবে? সাকসেস হতে গেলে ভগবদ গীতায় ভগবান শিক্ষা দিচ্ছেন, যত্রিচ্ছা লাভ সন্তুষ্ট দণ্ডাতীত অভিমৎসর, প্রত্যেকে সন্তুষ্ট থাকতে হবে। ভগবান আমাকে যা দিয়েছেন আমি তাতে যেন সন্তুষ্ট থাকি। সেই সন্তুষ্টির শিক্ষা লাভ করতে পারলে আমি নিজে উপকৃত হব। তাই এর জন্য আপনাকে কি করতে হবে? ভগবদ গীতার শিক্ষা অনুযায়ী আপনি তপস্যা করুন, কিছু জীবনে তপস্যা এবং স্যাক্রিফাইস এবং জ্ঞানের অনুশীলন করুন। এবং শুধু জ্ঞানের অনুশীলন করাটা যথেষ্ট নয়, জ্ঞান অনুশীলন করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে। এবং শুধু তাই না, কি বলে আপনার এই জ্ঞান অনুশীলন করতে করতে, এই সমস্ত পন্থা অবলম্বন করতে 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 আমরা ধীরে ধীরে নিজেকে এই মনুষ্য জীবনের এই গাইডলাইন আমি ফলো করতে করতে আমি সুখা সুখের আলোয় ভগবত ধামে দিকে যাত্রা শুরু করতে পারব। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এটাই বলার উদ্দেশ্য ছিল, এই ভগবদ গীতা আমাদের জীবনের জন্য প্রতি পদক্ষেপে আধ্যাত্মিক জীবনে এবং সাধারণ চলার জীবনেও আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। সংক্ষেপে একবার দেখে নিই বিভিন্ন মনীষীগণ ভগবদ গীতা সম্বন্ধে তাদের চিন্তাধারা। আপনার নাম শুনে থাকবেন মহাত্মা গান্ধী, তিনি বলছেন আমি যখন অত্যন্ত হতাশার মধ্যে আসি হাতে আমি ভগবদ গীতা তুলে নিই, ভগবদ গীতার কোন নির্বাচিত শ্লোক পড়ে আমার জীবনে আনন্দে উজ্জ্বলিত হয়ে যায়, তখন আমি দুঃখের ভিতরে হাসতে থাকি, মহাত্মা গান্ধী বলছে। আরেকজন মনীষী, ইনি কে? আইনস্টাইন। তিনি বলছেন, দেখেন তিনি বলছেন, হোয়েন আই রিড দ্য ভগবদ গীতা অ্যান্ড রিফ্লেক্ট অ্যাবাউট হাউ গড ক্রিয়েটেড দিস ইউনিভার্স, আমি যখন ভগবদ গীতা পড়ি এবং ভগবান এই জগৎকে কিভাবে সৃষ্টি করেছেন এটা যখন জানতে পারি, তখন মনে করি আমাদের এই সমস্ত আবিষ্কার কিছুই না। তিনি বলছেন ভগবদ গীতা কত সুন্দর নলেজ সংগঠিত করেছেন ভগবান। ঋষি অরবিন্দ, তিনি বলছেন এই ভগবদ গীতা এই সারা সমাজের জন্য একটা প্রকৃত জ্ঞান ভাণ্ডার, সেটা শুধু শাস্ত্র নয়, এটা একটা প্রাণবন্ত সৃষ্টি, যুগে যুগে এবং প্রত্যেকটি সমাজের জন্য নতুন নতুন আনন্দের জ্ঞান ভাণ্ডার খুলে দেয়। স্বামী বিবেকানন্দ বলছেন এই ভগবদ গীতায় গোপন রহস্য যে কর্মযোগের শিক্ষা, অনাসক্ত বা কর্মের ফলের আশা না করে কিভাবে কর্ম করতে হয় সেই গোপন তত্ত্বটি ভগবদ গীতার ভিতরে গচ্ছিত রাখা হয়েছে, যার মধ্যে নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত রাখা যায়। জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, তিনি বলছেন যে এই ভগবদ গীতা মূলত আধ্যাত্মিক ভিত্তি সম্পর্কে, এই আধ্যাত্মিক ভিত্তি যদি গঠন করতে চাই ভগবদ গীতাকে আধার করে করতে হয়, আর এ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পারমার্থিক প্রকৃতি, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে কোনো কার্যে যুক্ত থেকে আমাদের জীবনকে সফল করতে পারি।
श्री चैतन्य महाप्रभु तिनी शिक्षा दिच्छेन जे जारे देखो तारे कहो कृष्ण उपदेश आमार आज्ञा गुरु होइया तारो ही देश। भगवान कृष्ण जे भगवद गीतार ज्ञान दिएछेन तुमि निजे आहरण करो एवं जार संगे तुम्हार देखा होय ताके ही भगवद गीतार शिक्षा दान करो शेखाओ और ये भावे तुम सारा जगतेर उपकार करो परोपकार करो। परोपकार जदि तुम करते चाओ भगवद गीतार ज्ञान तुम लोकर का पहुँचे दाओ मानव समाज उपकारते। श्रील प्रभुपाद से चैतन्य महाप्रभु शिक्षा के केंद्र कर भगवद गीतार ज्ञान सम्बन्धे सारा विश्व प्रचार कर भगवद गीता हे मानव समाज एक बड़ आशीर्वाद मानव समाज एक बड़ उपहार भगवान कृष्ण दिए भगवद गीतार शिक्षा के आलोचना कर हृदय ग्रहण कर अग्रसर होते जीवने चलार पथे जीवने सफलता अर्जन करब। तई समय नष्ट कर भगवद गीता ज्ञान आलोचना करुन एवं निजे जीवन के सफल करुन। सकल के धन्यवाद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। धन्यवाद। धन्यवाद दीरन्ना मंदिर।